আস্থা টিউটোরিয়াল পক্ষ থেকে এর আগে যে ক্লাস টেনের যে সমস্ত সাজেশানগুলো দেওয়া ছিল সেই সমস্ত সাজেশানগুলোর মধ্যে থেকেই মোটামুটিভাবে সমস্ত প্রশ্নগুলোই পড়েছিল এখন ক্লাস টেনের ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়ে গেছে তবে এরপরে আসে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে থেকেই নিউট্রেশনের সাজেশানগুলো দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই সাজেশান থেকে ভালো মতো করবে তাহলে তোমরা অবশ্যই দেখবে মার্কস পাবে কেননা যারা আগের টেনে যে সমস্ত সাজেশানগুলো দিয়েছিলাম সেই সমস্ত সাজেশানগুলো করেছিল তারা অবশ্যই ভালো মার্কস পেয়েছে আর যারা করেনি তারা বুঝতে পারছে যে যদি করতো তাহলে অবশ্যই তারা মার্কস পেত তাই ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অবশ্যই এই নিউট্রেশনের সাজেশানগুলো অবশ্যই করো চলো লেটস গো আছে প্রথমে নিউট্রিশান সাজেশান দু হাজার বাইশ বাইশ ক্লাস টুয়েলভ পার্ট এ মার্ক পঁয়ত্রিশ একের দাগে লালারসের কাজগুলি লেখো এরপরে নাম্বার দুই দেহে কার্বোহাইড্রেট পরিপাকের সম্পর্কে আলোচনা করো নাম্বার তিন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের সাহায্যে বর্ণনা করো চারের দাগে মৌল বিপাক বলতে কি বোঝো এরপরে রেফারেন্স ম্যান রেফারেন্স ওমেনের সংজ্ঞা দাও দুটো একসঙ্গে হবে এরপরে পাঁচের দাগে গর্ভাবস্থায় উপসর্গাগুলি লেখো ছয়ের দাগে ম্যারাসমাস কাকে বলে এর লক্ষণগুলি কী কী এরপরে অথবা কোয়াশিয়কর ও ম্যারাসমাসের পার্থক্যগুলি লেখো সাথে দাগে লেসন ও ট্রান্স অ্যামাইলেশন কাকে বলে প্রবাহ চিত্রের সাহায্যে ইউরিয়া চক্রটি বর্ণনা করো এরপরে আটের দাগে স্নেহ পদার্থ পরিপাকে ভূমিকা আলোচনা করো মানব দেহ পরিপাকতন্ত্রে দুগ্ধ কীভাবে পরিপাক পরিপাক করা হয় এরপরে নয়ের দাগে গর্ভাবস্থায় ও লোহা ও প্রোটিন এবং প্রোটিনের চাহিদা বাড়ে কেন গর্ভবতী নারী দেহে মূল নীতিগুলি লেখু অর্থাৎ গর্ভাবস্থায় নারীদের লোহা এবং প্রোটিনের চাহিদা বাড়ে কেন এরপরে দশের মা মাতৃদুগ্ধে অনাক্রমতা জনিত কুফলগুলি লিখু এরপরে এগারো দাগে। লৌহ গঠিত রক্তাকল্পতার কারণ ও প্রতিকারগুলি লেখু এরপরে বারো অপুষ্টি প্রতিরোধে দুটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো এবং যে কোনো একটি সংস্থা বিস্তৃত আলোচনা করো এরপরে তেরো দাগে আন্তরিক রসের কাজগুলি লেখো চোদ্দোর দাগে কেব্রস চক্রকে টি সিএ চক্র বলা হয় কেন প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো এরপরে পনেরো দাগে দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো আলো আন্ধারি পরীক্ষা কী ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আমার এই পনেরোটি নিউট্রেশান প্রশ্নের সাজেশান হিসাবে এই সাজেশানগুলো তোমার অবশ্যই করলে দেখবে মধ্য থেকেই এই কমন আসবে এবং এই মধ্য থেকেই প্রশ্ন পড়বে এবং এর মধ্য থেকে যদি প্রশ্ন পড়ে তাহলে আমি তোমাদের অবশ্যই সেগুলো ভিডিও করে দেখাবো যে কোনটা থেকে কতটা প্রশ্ন এসেছে আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম দেখা হবে পরের ক্লাসে আবার একটা এরকমই একটা সাজেশান নিয়ে আসবো এবং সেই সাজেশানটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজে দাও আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম